আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনকাম সার্চ শেয়ার করব। এসআইটিতে অ্যাকাউন্ট খুলে 32 ইউএসডিটি হচ্ছে বোনাস পাবেন এবং মিনিমাম 18 ইউএসডিটি ডিপোজিট করে ভিএফপি ওয়ান নিয়ে ডেলি এখান থেকে 6 ইউএসডিটি ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান নেওয়ার জন্য 18 ইউএসডিটি ডিপোজিট করতে হবে, ডেলি ইনকাম হচ্ছে 6 ইউএসডিটি। লেভেল টু দেখতে পারছেন 88 ইউএসডিটি ডিপোজিট করতে হবে, ডেলি ইনকাম হচ্ছে 23 ইউএসডিটি। লেভেল থ্রি 288 ইউএসডিটি ডিপোজিট করতে হবে, ডেলি ইনকাম হচ্ছে 75 ইউএসডিটি। তো অন্যান্য সাইট থেকে এখানে ইনকাম বেশি দেয়, তাই রিস্ক বেশি। যারা কাজ করুন ভিআইপি ওয়ান অর্থাৎ লেভেল ওয়ান নিয়ে কাজ করতে পারেন। এখানে রেফার কমিশন রয়েছে 3 জেনারেশন পর্যন্ত। প্রথম জেনারেশন থেকে হচ্ছে 12%, তারপর 5%, তারপর হচ্ছে 3%। কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন, এখান থেকে উইথড্র করবেন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিওর ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পাবেন। প্রথম হচ্ছে লিঙ্কটি ক্লিক করবেন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে লগইন পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে দেখতে পারবেন সাইন আপ লেখা, সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে, যার কারণে হচ্ছে আগের অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করবো। লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিব। তো অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন। সাইট সম্পর্কে ডিটেলস এখানে দেখে নিন, দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইনও লেখা, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, হোম পেজে সাইটের প্যাকেজ লিস্টগুলো দেখতে পারবেন। এখানে ভিএফপি ওয়ান দেখতে পাচ্ছেন, অর্ডার কমিশন 6 ইউএসডিটি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ভিএফপি লেখা, ভিএফপি লেখার উপর ক্লিক দিলেও ভিএফপি লিস্টগুলো এখান থেকে দেখতে পারবেন। তো যাক, এখান থেকে কীভাবে হচ্ছে রিচার্জ করবেন সেই প্রসেসটা দেখাই। রিচার্জ করার জন্য হোম লেখার উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ লেখা, রিচার্জ লেখার উপর ক্লিক করবেন। তো রিচার্জ লেখার উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, এটা হচ্ছে TRC20 রিসিভ অ্যাড্রেস তাদের। তো এখান থেকে অ্যাড্রেসটি কপি করব, কপি করার পর যাবো হচ্ছে বাইন্যান্সে। তো বাইন্যান্স থেকে আমি সিস্টেমটা দেখা দিই, আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেট থেকেও ডিপোজিট করতে পারেন, রিচার্জ করতে পারেন। তো বাইন্যান্স আসলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা, ওয়ালেট লেখার উপর ক্লিক করবো, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পট লেখা, স্পট লেখার উপর ক্লিক করবো, তারপর উইথড্র লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবো, তারপর এখান থেকে হচ্ছে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করবো, তারপর এখানে যে অ্যাড্রেসটি কপি করেছিলাম ওই সাইটটি থেকে অ্যাড্রেসটি পেস্ট করবো, তারপর নেটওয়ার্ক 20 আর 20 সিলেক্ট করবো, তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট দিব। তো ভিআইপি ওয়ান অর্থাৎ লেভেল ওয়ান নেওয়ার জন্য হচ্ছে ডিপোজিট করতে হবে হচ্ছে 18 ইউএসডিটি। তো এখান থেকে হচ্ছে আমরা 19 ইউএসডিটি দিব, কারণ 1 ইউএসডিটি হচ্ছে নেটওয়ার্ক ফি কাটবে। তো এখানে হচ্ছে 19 দিলাম, 1 ইউএসডিটি নেটওয়ার্ক ফি কাটবে এবং ওই সাইটের মধ্যে হচ্ছে 18 ইউএসডিটি যাবে। বাইন্যান্স থেকে ডিপোজিট হতে মোটামুটি হচ্ছে আপনার 1 থেকে 5-7 মিনিট সময় লাগে। তো 5-7 মিনিট অপেক্ষা করবেন, যখন ওইখানে সাকসেসফুল লেখা আসবে তখন ওয়েবসাইটের মধ্যে এসে রিসার্চ কমপ্লিট লেখার উপর ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে যখন ভিআইপি হচ্ছে আনলক হয়ে যাবে, তখন যে ভিআইপিটা আনলক হয়েছে কাজ করার জন্য ওই ভিআইপির উপর ক্লিক করবেন। ওই ভিআইপির উপর ক্লিক করার পর একটু লোডিং হবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে। কাজ কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টু কমপ্লিট লেখা, টু কমপ্লিট লেখার উপর ক্লিক করুন, তারপর লোডিং হবে, অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট সাকসেসফুল। এখন যদি এখান থেকে মি লেখার উপর ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট কিন্তু এখান থেকে বেড়ে গিয়েছে। এটা চাইলে এখন উইথড্র করতে পারবো, উইথড্র করার জন্য উইথড্র লেখার উপর ক্লিক দিব, তারপরে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে। তো প্রথম হচ্ছে উইথড্রল অ্যামাউন্ট দিলাম 6 ইউএসডিটি, তারপর টোন অ্যাড্রেসটি দিব। টোন অ্যাড্রেসটি আনার জন্য আবার হচ্ছে ট্রাস্টলটা অথবা বাইন্যান্স আসবো, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা, ডিপোজিট লেখার উপর ক্লিক দিব। তো ডিপোজিট লেখার উপর ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে, তারপর এখান থেকে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করবো, তারপর এখান থেকে 20 আর 20 নেটওয়ার্ক সিলেক্ট করবো, তারপর এখান থেকে অ্যাড্রেসটি কপি করবো। অ্যাড্রেসটি কপি করা হয়ে গেলে এখানে অ্যাড্রেসটি হচ্ছে পেস্ট করবো, তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম লেখা, কনফার্ম লেখার উপর ক্লিক করবো, তারপর দেখতে পারবেন উইথড্রল সাকসেসফুল লেখা এবং এখান থেকে ব্যালেন্স কেটে নিয়েছে। তো সাইট থেকে পেমেন্ট আসতে 2 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। তো পেমেন্ট আস্তে আস্তে বাকি ফিচারগুলি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন টিম লেখা, টিম লেখার উপর ক্লিক করলে এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন। আপনার রেফারে কে কত রিচার্জ উইথড্র করছে এগুলার ডিটেলস হিস্টোরি কিন্তু এখানে দেখতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন মি লেখা, মি লেখার উপর ক্লিক করলে উইথড্র অ্যাকাউন্ট ফিনান্সিয়াল রেকর্ড এগুলা সেটিং দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন হেডফোন আইকন, এখানে ক্লিক দিলে অনলাইন কাস্টমার সার্ভিস এবং অফিসিয়াল চ্যানেল পেয়ে যাবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার মেসেজ আইকন, এখানে ক্লিক দিলে উজ্জ্বল হিস্টোরি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্র হিস্টোরি সাকসেসফুল। তো আমরা মেইল চেক দিয়ে দেখি পেমেন্টটা পেয়েছি কিনা। তো মেইল আসলাম এখান থেকে, মেইল আসার পর এখান থেকে হচ্ছে রিফ্রেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন বিনান্স ইউএসডিটি ডিপোজিট কনফার্ম লেখা, এবং এখানে দেখতে পাচ্ছেন 6 ইউএসডিটি পেমেন্টটা পেয়েছি, ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল লেখা দেখতে পাচ্ছেন। বিনান্সে আসে এবং এখানে দেখতে পাচ্ছেন 6 ইউএসডিটি কিন্তু পেমেন্টটা পেয়েছি। তো এই ছিল মূলত ভিডিওটি। তারপরও যদি কিছু জানার থাকে, ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে স্যারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।